পরের দিন সকালে তীব্রের বাড়ির সবাই তীব্রকে দেখার জন্য হাসপাতালে এসেছে তৃপ্তি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিল তীব্রের প্রতি ওর পরিবারের সকলের ভালোবাসা কতটা গভীর তৃপ্তি একবার দীর্ঘশ্বাস ফেলে ভাবে একটা সময় আমারও একটা ভালোবাসা ভরা ছোট্ট পরিবার ছিল যা এখন আর নেই এসব ভাবতে তৃপ্তির চোখ ভিজে আসে সবার আড়ালে চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে যায় তৃপ্তি পরিবারের সকলের সাথে টুকিটাকি কথা বলে নেয় তৃপ্ত সব কিছুর ভিড়েও কেন যেন তীব্রের ভীষণ ছটফট লাগছে কেবিন জুড়ে ওর চোখ দুটো যেন কাউকে খুঁজছে কিন্তু সে কিছুতেই তীব্রের নিকট ধরা দিচ্ছে না আর তাই তীব্রের ভিতর সৃষ্টি হওয়া অস্থিরতার পরিমাণ সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে একটু পর তীব্রের কেবিন থেকে সবাই বেরিয়ে যায় শুধু ভিতরে রয়ে যায় তীব্রের কাজিন তূর্য চৌধুরী তূর্য তীব্রকে উদ্দেশ্য করে বলল দা ভাই গতকাল রাতে তোকে কারা মেরেছিল সে সম্পর্কে কিছু আইডিয়া করতে পেরেছিস তীব্র নিজের শান্ত দৃষ্টি তূর্যের উপর স্থির করে বললো হুম কিছুটা বুঝতে পেরেছি আর প্রমাণও আমার কাছে আছে শুধু আমাকে সুস্থ হতে দে তারপর ওদের হিসাব আমি নিব হুম আচ্ছা ওদের কথোপকথনের মাঝেই তৃপ্তি তীব্রর কেবিনে প্রবেশ করে তৃপ্তিকে প্রবেশ করতে দেখে তীব্রের মনে এত সময় ধরে কাজ করা সে অজানা অস্থিরতা বোধ যেন মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায় হঠাৎ একজন অচেনা মেয়েকে কেবিনের ভিতরে প্রবেশ করতে দেখে তুর্য নিজের ভূ কুচকে তৃপ্তিকে প্রশ্ন করল এ মেয়ে কে তুমি আর এখানে কী করছো তীব্র স্বাভাবিকভাবেই বলল তোর ভাবি ভাবি বলে ডাক তীব্রের এরূপ কথা তুর্য যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় সে চোখ দুটো বড় বড় করে তীব্রের দিকে তাকিয়ে বলল বাবা ভাবি মানে তীব্র ভাবলে সীমভাবে প্রত্যুত্তর করলো হুম তোর ভাবি মানে আমার বউ তুর্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের দোগালে দু হাত রেখে একবার তৃপ্তির দিকে তাকিয়ে পরক্ষণেই আবার তীব্রের দিকে তাকিয়ে বলল হাউ ইজ ইট পসিবল তীব্রের এমন কথায় তৃপ্তির চোখগুলো রসগোল্লার মতো বড় আকার ধারণ করেছে এক্ষুনি যেন চোখের মনিজোরা তার কোটর থেকে বেরিয়ে আসবে তৃপ্তি উচ্চসুরে চেঁচিয়ে বলল না আমি ওনার ওনার নই উনি মজা করছেন আমি তো শুধু ওনার দেখাশোনা করার জন্য এখানে রয়ে গিয়েছি তুর্যাহমকের মতো মুখশ্রী করে ফেলে তৃপ্তের কথা শুনে এছাড়াও তুর্য খুব ভালো করে জানে তীব্রকে তীব্র চৌধুরী কখনও এমন সিরিয়াস বিষয় নিয়ে মজা করবে না তীব্র যখন একবার এমন কথা বলেছে তাহলে এর পিছনে যথেষ্ট কারণও আছে তাই তুর্য তৃপ্তিকে কিছু না বলে তীব্রের দিকে লক্ষ্য করে তীব্র স্বাভাবিকভাবেই বসেছিল তখনও তৃপ্তির কথা যেন কোনো হলো না তীব্রের তীব্র উদ্দেশ্য করে শান্ত সরে বলল তুই এখন যায় এখান থেকে আমি পরে তোকে ডেকে নিব এই কদিন অফিসের দিকটা দেখাশোনা করিস ঠিকভাবে তীব্রের এরূপ কথা তুর্য সন্ধান দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয় ইতিমধ্যে তুর্যের মনের ভিতরে এক প্রশ্ন জমে গিয়ে একটার সাথে অন্যটি পেঁচিয়ে যাচ্ছে কোনো ভাবে ভেবেই কোনো মেয়ের প্রশ্নের তাল ধরে তার সমাধান করতে সক্ষম হচ্ছে না তুর্য তীব্র আবারও বলল কী রে তোকে যেতে বললাম তো নাকি এখানে থেকে নিজের ভাই ভাবের ভিতরে রোমাঞ্চকর মুহূর্ত দেখবি আর এনজয় করবি তুর্য সঙ্গে সঙ্গে বললো আস্তাক ফিরুল্লাহ এ বলে তুর্য দরজার দিকে অগ্রসর হয় তৃপ্তিকে সেখানেই এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জোরপূর্বক হাসি দিয়ে বলল বি কেয়ারফুল ভাবি এ বলে তুর্য তৃপ্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় রাগে যেন তৃপ্তির নিজের মাথা সব চুল একটা একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে তৃপ্তি দ্রুত পায়ে তীব্রের সামনে এসে নিজের কোমরের উপর দু হাত রেখে ওর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে তীব্র শান্ত সরে বলল। টমেটোর সালাদ আমার অনেক পছন্দের জানো এই মুহূর্তে তোমার গাল দুটো ঠিক টমেটোর মতো লাল হয়ে গিয়েছে নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো নয়তো আমি কন্ট্রোললেস হয়ে গেলে এতটুকু বলেই তীব্র থেমে যায় তীব্রের এমন লাগাম ছাড়া কথার মানে বুঝতে তৃপ্তির কয়েক সেকেন্ড সময় লাগে বুঝে যাওয়া মাত্র তৃপ্তি বিড়বিরিয়ে বলল অসভ্য বজ্জা যাচ্ছে তাই লোক একটা তীব্র শান্ত সরে বলল মনে মনে আমাকে গালি যা দেওয়ার পরে দিও আপাতত আমাকে খাওয়াই দাও ভীষণ ক্ষুদা লেগেছে তৃপ্তি দাঁতে দাঁত পিষে বেডসার টেবিলের ওপর থেকে খাবারের ট্রেটা নিয়ে পুনরায় তীব্রের পাশে চেয়ার টেনে বসে ওকে খাওয়ায় দিয়ে ওষুধও খাইয়ে দেয় কয়েকদিন পর তৃপ্তি খুবই যত্নশীলভাবে তীব্রের সেবা করেছে সময় মতো খাবার খাওয়ানো ওষুধ দেওয়া সব কাজ ভীষণ গুরুত্ব সহকারে করেছে তাই ডাক্তারের বলা সময়ের অনেক আগেই তীব্র সুস্থ হয়ে ওঠে আজ তীব্রকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে আমজাদ দুর্য এসেছে তীব্র আর তৃপ্তিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৃপ্তি ওদের সাথে ওদের বাড়িতে যাওয়ার বিষয়টা নিয়ে বেশ সংকোচ বোধ করছিল তৃপ্তির ভিতর কাজ করা সেই সংকোচ বোধের ছাপ ওর মুখী জুড়ে স্পষ্ট ফুটে উঠেছিল যা সবার চোখ এড়িয়ে গেলেও তীব্র চোখ এড়াতে পারেনি তীব্র আমজাদ চৌধুরী আর তূর্যকে উদ্দেশ্য করে বলল দাদু তূর্য তোমরা গাড়িতে গিয়ে বসো আমি আর তৃপ্তি একটু পরে যাচ্ছি সূর্য আর আমজাদ এই বিষয়ে কথা না বাড়িয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যায় তৃপ্তি ভ্রুক কুচকে তীব্রের দিকে তাকিয়ে আছে তৃপ্তিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তীব্র বলল আমি জানি আমি অনেক সুন্দর দেখতে এর জন্য এভাবে দেখার কি আছে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে গিলে খেয়ে নেবে আমাকে তৃপ্তির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নেয় আবারও সে এভাবে তাকিয়েছিল তীব্রের দিকে ভাবতেই ওর নিজের উপর নিজেরই অনেক রাগ হচ্ছে আর ওর রাগের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য তীব্রের লাগামবিহীন কথাই জানা যথেষ্ট তৃপ্তি শান্ত সরে বলল আপনি সুন্দর তৃপ্তির দিকে তাকিয়ে প্রশ্ন করলো তীব্র কেন কোনো সন্দেহ আছে নাকি তোমার একশোতে একশো ভাগে সন্দেহ আছে আমার এই বিষয়। তীব্র দাঁতে দাঁত চেপে বলল কি তুমি জানো এই তীব্র চৌধুরীর জন্য হাজার হাজার মেয়ে পাকল হে করে হেসে দিয়ে তৃপ্তি বললো খুবই হাস্যকর লাগলো কথাটি শুনতে ওই সব যে ধোকাবাজি আপনি তা জানেনই না কারণ আপনি মোটেও সুন্দর নন বান্দরের মতো মুখ চুলগুলো যেন ঘোড়ার লেজ নাকটার তো কোনো তুলনাই হয় না যেন যেন সরু বাস আর চোখ দুটোর কথা কি বলবো মনে হয় পচা ডোবার নাক উপর ভাসমানে দুটো নষ্ট ডিম হাতির মতো লম্বা দুটো কান আর উচ্চতা যেন আইফেল টাওয়ার চোখ বন্ধ করে তীব্রকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে তো বলেই যাচ্ছে তৃপ্তি থামার যেন কোনো নামই নেই ওর এদিকে তৃপ্তির করেছে তীব্র নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে তৃপ্তির হাত ধরে টান দিয়ে ওর পিঠ দেয়ালের সাথে ঠেকিয়ে দেয়ালের উপর ওর হাত জোড়া শক্তভাবে চেপে ধরে আকস্মিক তীব্রের এমন কাজে তৃপ্তি ভয়ে নিজের চোখ মুখ কুচকে ফেলে পরক্ষণে আস্তে করে চোখ মিলতে নিজেকে তীব্রের বাহুডোরে বাধা অবস্থায় দেখতে পায় তৃপ্তির তীব্রের চোখের দিকে তাকাতেই ভয়ে ওর কলিজে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তৃপ্তি শুকনো গিলে কিছু বলতে যাবে তার পূর্বেই তীব্র তৃপ্তিকে থামিয়ে দিয়ে রাগি কণ্ঠে বললো আর একটা শব্দ যদি তুমি উচ্চারণ করেছ তবে তোমার মুখ কিভাবে বন্ধ করতে হবে তা আমি খুব ভালোভাবে জানি তাই আমাকে সেই কাজটি করতে বাধ্য করো না তীব্রের এরূপ কথা শুনে তৃপ্তি কিছু বলার সাহস পায় না তীব্রের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে একটু নড়াচড়া করতে নিলেই তীব্র আবারও বললো শত চেষ্টা করলেও তুমি নিজের হাত আমার হাতের বাঁধন থেকে মুক্ত করতে পারবে না সো এত ছটফট করো না চুপচাপ থাকো নয়তো আমি উল্টাপাল্টা কিছু করে নিলে পরে তুমি আমাকে দোষ দিতে পারবে না তীব্রের রাগি দৃষ্টি আর শান্ত গলায় বলা কথাগুলো শুনে তৃপ্তি আরও একবার শুকনো ঢুক গিলে ছটফটানো বন্ধ করে দেয় একে তো দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে তার উপর নিজের এতটা কাছে চলে এসেছে যে কথা বলার সময় তীব্রের গরম নিঃশ্বাস তৃপ্তির মুখের উপর আসতে পড়ছে এই কারণে তৃপ্তির মাঝে খুবই অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হয়েছে তীব্র তৃপ্তির মুখের আরও সন্নিকটে নিজের মুখ এগিয়ে নিয়ে দাঁতের দাঁত চেপে বললো এত সময় ধরে তো আমার সম্পর্কে খুব বকবক করে নিলে তো আমি এতটা বাজে দেখতে বুঝি তৃপ্তি কাঁপা কাপা কণ্ঠে বলল পিপি প্লিজ আমার আমার থেকে দূরে সরে দাঁড়ান আমার অনেক অসত্য অনুভূতি হচ্ছে তৃপ্তির এমন কথা তীব্র কোনো হেলদোল হলো না বরং তীব্র তৃপ্তির আরও কিছুটা কাছে চলে এসে নিজের মুক্তি তৃপ্তির কানের কাছে নিয়ে বলল এত সহজে তো তোমার আমার হাত থেকে মুক্তি হবে না আজ পর্যন্ত কারোর এতটা সাহস হয়নি যে তীব্র চৌধুরীর সামনে দাঁড়িয়ে তাকেই ভেঙ্গিয়ে একজুড়ি মন্তব্য করবে তুমি সেই ভুল করেছো এর জন্য তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে যা একবারে তোমায় আমি দিব না ধীরে ধীরে আমার সময় ও সুবিধা অনুযায়ী দিবো শাস্তির জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করে নাও তীব্রের ঠান্ডা গলায় ভয় দেখানো কথায় তৃপ্তি সম্পূর্ণ শরীর শিউরে উঠে তীব্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে ওর থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি নিজের দৃষ্টির নিচের দিকে স্থির করে তীব্রের বলা কথাগুলো ভাবতে ভাবতে বিড়বিড়িয়ে বলল কেন যে বারবার এত বেশি পাকনামি করতে যাই এই বেটাকে এই কয়েকদিনই অল্প হলেও চিনতে পেরেছি মুখ দিয়ে যা বের করবে ঠিক সেটাই কাজেও করে দেখাবে তীব্র তৃপ্তির থেকে এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ওর উপরে শান্ত দৃষ্টি স্থির করে বললো হুম বেশি পাকনা হওয়া যে ঠিক না সেটা এবার খুব ভালোভাবেই বুঝতে পারবে তুমি যখন আমি তোমাকে শাস্তি দেবো আর হ্যাঁ এসব নিয়ে এত বেশি চিন্তা করো না কারণ তোমার শাস্তি ইতিমধ্যে নির্ধারণ করা শেষ আমার যখনই তুমি কোনো ভুল করবে তখনই তোমার শাস্তি তুমি পেয়ে যাবে তৃপ্তি ও চোখের আকৃতি স্বাভাবিক এর তুলনায় কিছুটা করে তীব্র দিকে এক নজর দেখে পরপরই নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিয়ে বলল আপনি আমার মনে মনে বলা কথাগুলো সবসময় বুঝতে পারেন কিভাবে তীব্র নিজের দৃষ্টি বাইরে থেকে স্থির করে বলল এত জোরে জোরে মনে মনে কথা বললে আমি কেন সবাই শুনতে পারবি তৃপ্তির চোখ ছোট ছোট করে তীব্রের দিকে তাকিয়ে বলো সত্যি আমি জোরে জোরে মনে মনে কথা বলি হুম আচ্ছা সেসব কথা বাদ দিন আমাকে এখানে আটকে দিয়ে দাদু আরো ভাইয়াটাকে চলে যেতে বলার কারণ কি? তীব্র নিজের দৃষ্টি তৃপ্তির উপর স্থির করে বলো তুমি নিজেকে ঠিক করে নাও এতটা আর নিজে ফিল করার কিছু নেই আমাদের বাড়ির সবাই অনেক ভালো মনের মানুষ তাদের থেকে কখনো কষ্ট বা অপমানিত হতে হবে না তোমাকে তাদের সাথে একটু মিশতে চেষ্টা করলে তারা ভালোবাসার হাত বাড়িয়ে দেবে তোমায় তৃপ্তি অবাক নয়নে তীব্রের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই মানুষটা এত সহজভাবেই সবটা বুঝে উঠতে পারেন কি করে কিছু সময় পর তৃপ্তি মুখ ভার করে বলল। এখন কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয় জানি অতীতে তোমার সাথে যা যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে কিন্তু সব মানুষ যে তাদের মতো হবে তা তো নয় নতুন করে বিশ্বাস ভরসা করতে যদি সক্ষম না হতে পারো তাহলে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবে না তৃপ্তি ছল ছল দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়ে ভাবছে মাত্র তো কয়টা দিনের পরিচয় মানুষটার সাথে এই অল্প সময় আমার সম্পর্কে কতটা জেনে নিয়েছেন উনি কত সুন্দরভাবে বোঝানোর দক্ষতা ওনার তৃপ্তি নিজেকে সামলে নিয়ে বলল হুম আমি চেষ্টা করব ঠিক আছে চলো তাহলে ওরা অনেক সময় হলো আমাদের জন্য গাড়িতে অপেক্ষা করছে হুম চলুন অতপর ওরা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে একটু পর গাড়ির কাছে আসতেই তুর্য ফ্রুকুচকে তীব্রকে উদ্দেশ্য করে বললো এত সময় ধরে অপেক্ষা করালি কেন তীব্র স্বাভাবিক কণ্ঠে বলল প্রেম করলাম তাই তুর্য চোখ বড় বড় করে মুখ তুলে তাকিয়ে আছে তীব্রের দিকে তূর্য কীভাবে তাকিয়ে থাকতে দেখে তীব্র বলল এতদিন ধরে দেখে আসলাম মেয়েরা আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতো এখন দেখছি তুইও বাদ যাচ্ছিস না আমাকে চোখ দিয়ে গিলে খাওয়ার ভাবনা থেকে তুর্য নিজেকে সংযত করে বললো এভাবে না পচালেও পারতি দা ভাই তীব্র শব্দ করে হেসে দেয় দুই ভাই কি থেকে কি কথা বলছে সব যেন তৃপ্তের মাথার উপর দিয়ে যাচ্ছে হাসি থামে তৃপ্তির দিকে এক নজর দেখে বললো গাড়িতে ওঠো তোমাকে নতুন করে কিছু বলার নেই টিবলের কথায় তৃপ্তি ভাবা খেয়ে যায় পরক্ষণে সে কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে তুর্য ড্রাইভিং সিটে তার পাশে তীব্র আর পেছনে আমজাত তৃপ্তি বসে আছে গাড়ি চলছে চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে তীব্র লুকিং গ্লাসটা তৃপ্তির দিকে ঘুরিয়ে নেয় একটু পর তৃপ্তি নিজের দৃষ্টি বাইর থেকে সামনে ঘুরালেই লুকিং গ্লাসে চোখ যায় দেখে তীব্র এক নজরে ওর দিকে তাকিয়ে আছে তৃপ্তি ভ্রু কুচকে গ্লাসের দিকে নিজের দৃষ্টি স্থির করলে তীব্র একবার চোখ টিপ দেয় তীব্রের এমন কাজে তৃপ্তির মুখ অটোমেটিক হা হয়ে যায় তাড়াতাড়ি করে নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয় তৃপ্তি তৃপ্তিকে চোখ সরিয়ে নিতে দেখে তীব্র হেসে দেয় একটু পর গাড়ি চৌধুরী মেনশনের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে একটু পর সবাই গাড়ি থেকে নামে আট গাড়ি পার্কিং করতে চলে যায় আমজাদ তীব্র আর তৃপ্তি একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে আমজাদ ড্রয়িং প্লেসে এসে দাঁড়িয়ে বললেন কি হলো কোথায় সবাই দাদুভাইকে ভাইকে নিয়ে তো চলে আসলাম একটু পর একে একে সবাই ড্রয়িং রুমে চলে আসে তীব্রের দাদি মা সুবর্ণা চৌধুরী তীব্রের সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে নিজের ছলছল দৃষ্টি স্থির করলেন তীব্র বলল ওহ মাই ইয়ং কুইন এখন কান্না করো না এই দেখো আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি তুই জানিস এই কদিন আমাদের কিভাবে কেটেছে তোর এমন অবস্থায় আমরা কতটা কষ্টের মাঝে ছিলাম হুম বুঝতে পেরেছি তো এবার কান্না বন্ধ করো তীব্রের কথা সুবর্ণা শান্ত হন তীব্র ওর দাদিমাকে মাকে ধরে সোফায় বসিয়ে দেয় এত সময় তৃপ্তি আমজাদের পাশেই ছিল সবাই তীব্রকে নিয়ে ব্যস্ত থাকে ওর দিকে তখনও পর্যন্ত কেউ খেয়াল করেনি একটু পর তীব্রের কাজিনের ছোট মেয়ে অথৈ তৃপ্তির কাছে এগিয়ে এসে ওর ওড়না টেনে ধরে বলল মিষ্টি আনটি তুমি অনেক সুন্দর দেখতে কিন্তু তুমি কে অথয়ের কথায় ড্রয়িং রুমে উপস্থিত সবার দৃষ্টি এখন তৃপ্তির উপর স্থির হয় তৃপ্তি কী বলবে কিছু বুঝে উঠতে পারছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে তৃপ্তের দাদিমা সুবর্ণা তৃপ্তির সামনে এসে দাঁড়িয়ে বললেন কে তুমি দিদিভাই তৃপ্তি আমজাদের দিকে এক নজর দেখে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নেয় আমজাদ সকলকে উদ্দেশ্য করে বললেন ওর নাম তৃপ্তি আজ থেকে ও মোহনা আর রোবায়ের মতো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে এ বাড়িতেই থাকবে আমজাদের এরূপ কথা সবাই বেশ অবাক হয়ে যায় তিব্রের বাবা তানজিন চৌধুরী আমজাদকে উদ্দেশ্য করে বলেন, কিন্তু বাবা ওর পরিচয় ওর পরিচয় তো একটু আগেই দিলাম আজ থেকে তৃপ্তি আমার নাতনি এছাড়া ওর আর অন্য কোনো পরিচয় নেই আমজাদের কঠিন গলা বলা কথা শুনি। তাঞ্জীব আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না আমজাদ রসিক মনের মানুষ হলেও ওনার রাগও অনেক বেশি তাই উনি রাগ হলে সেখানে বাড়ির কেউ আর কোনো কথা বলার সাহস জুগে উঠতে পারে না শুধু তীব্র ছাড়া তীব্র একমাত্র যে তার দাদুকে কন্ট্রোল করতে পারে রাগের সময় আমজাদ আবারও বললেন উপরে তীব্রের পাশে যে রুমটি ফাঁকা আছে আজ থেকে তৃপ্তি সেখানেই থাকবে রুবাইয়া ওকে রুমে নিয়ে যা দাদু ভাই তুইও রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিস নি তুই আর বাকিরাও যার যার কাজে যাও আমজাদ সকলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে সেখান থেকে তার রুমে চলে যান পেছন পেছন সুবর্ণাও রুমে চলে আসেন তীব্র এক নজর তৃপ্তিকে দেখে উপরে নিজের রুমে চলে যায় তৃপ্তির মাঝে এখনও একটু একটু সংকোচ বোধ কাজ করছিল তৃপ্তি অথয়ের দিকে তাকাতেই দেখে সে এখনও ওর ওনা নিজের হাতে পেঁচিয়ে পেঁচিয়ে খেলা করছে তৃপ্তি হাসি মুখে অথয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল। এই যে গুলুমুলু মামুনি কি করছো তুমি তোমার ওনা থেকে মিষ্টি একটা গন্ধ পাচ্ছি তাই তোমার ওনা নিয়ে খেলা করছি এখন বিরক্ত করো না তো পাশে দাঁড়িয়েছিল অথয়ের মা রুবায়া চৌধুরী অথয়ের এমন কথায় সে তৃপ্তিকে উদ্দেশ্য করে বললো তুমি ওর কথায় কিছু মনে করো না গো বাচ্চা মেয়ে এ বয়সে কেমন পাকনা পাকনা কথা বলতে শিখে গেছে ওকে নিয়ে আর পারি না তৃপ্তি বসা অবস্থাতেই ঘাড় বাঁকিয়ে রুবায়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলল আরে আপু কী যে বলেন না আপনি ও অনেক মিষ্টি একটা মেয়ে ওর এত সুন্দরভাবে বলা কথায় কি কিছু মনে করা যায় আমি কিছু মনে করিনি আচ্ছা চলো এখন তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই ঠিক আছে এই বলে তৃপ্তি উঠে দাঁড়িয়ে অতকে নিজের কোলে তুলে নেয় এরপর ওরা তিনজন উপরে তৃপ্তির জন্য ঠিক সেই রুমে চলে আসে রুবাইয়া হাসি মুখে বলল তুমি ফ্রেশ হয়ে নাও আলমারিতে কিছু জামা রাখা আছে আপাতত ওইগুলোর ভিতর একটা পরে নিও পরে এসে বাকি জামাগুলো দিয়ে যাব তোমায় কেমন তৃপ্তি মাথা নাড়িয়ে সম্মতি জানায় অথ এখনও তৃপ্তির কোলেই ছিল দেখে রুবাইয়া অথকে বলল মামনি আমার কাছে এসো তোমার মিষ্টি আনটি এখন ফ্রেশ হবেন না যাবো না আমার মিষ্টির সাথে থাকতে অনেক ভালো লাগছে মাম্ম মিষ্টি এখন রেস্ট করবে আমরা বিকেলবেলা এসে অনেকক্ষণ খেলা করবো মিষ্টির সাথে এখন এসো আমার মামনি আচ্ছা যাব কিন্তু আমার মিষ্টির ওনারটা লাগবে ওইটা আমি আমার সাথে এখন নিয়ে যাবো নয়তো যাবো না অথয়ের কথা শুনে তৃপ্তি আর দেরি না করে ওর ওড়না খুলে অথৈকে দিয়ে দেয় অথৈ হাসি মুখে ওড়নাটা নিয়ে তৃপ্তির গালে একটা পাপ্পি দিয়ে ওর মাম্মার সাথে চলে যায় বাচ্চা মেয়েটার এমন কাজে তৃপ্তি হেসে দেয় অতপর আলমারি থেকে জামা পাজামা বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে এদিকে তীব্র ফ্রেশ হয়ে ওর রুমে বিছানায় বসে আছে কেন যেন ওর তৃপ্তির কথা খুব মনে পড়ছে এই তো একটু নিচ থেকে আসলো এত অল্প সময় আবার কেন ওর কথা মনে পড়ছে তীব্রের সেটাই বুঝতে পারছে না তীব্র আগে কখনো কোনো মেয়ের প্রতিও এতটা অ্যাট্রাক্টিভ হয়নি অনেকবার তৃপ্তির কথা চিন্তা করেও মাথা থেকে ঝেড়ে ফেলতে চেয়েও ব্যর্থ হয় তীব্র পরক্ষণেই তীব্র বলল এই পুচকে মেয়েটা এ কদিনই আমাকে পাগল বানিয়েছে নিজের রুমে শান্ত হয়ে বসে থাকতে না পেরে তীব্র হাঁটা ধরে তৃপ্তি রুমের উদ্দেশ্যে একটু পর তৃপ্তি ওয়াশরুম থেকে বের হয় ওর ভেজা চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো মুখে বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে যা ও সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে কেউ একজন যে তার দিকে নিঃসভারা দৃষ্টিতে আছে সেদিকে তৃপ্তির জন্য কোনো খেয়াল নেই সে আপন মনে চোখ বুঝে গুনগুন করে গান করছে আর তোয়ালে দিয়ে চুল মুছে একটু পর তৃপ্তির চোখ মেলে সামনে তাকাতেই যেন অবাকের চরম মুহূর্তে পৌঁছে যায় তীব্র বিছানা বসে একদিনে ওর দিকে তাকিয়ে আছে তৃপ্তি নিজের দেখে তাকাতেই দেখে ওর শরীরে ওড়না নেই সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে উল্টো ঘুরে দাঁড়ায় তৃপ্তিকে এভাবে উল্টো ঘুরতে দেখে তীব্রের ধ্যান ভেঙে যায় এত সুন্দর মুহূর্তটা এত তাড়াতাড়ি নষ্ট হয় তীব্রের বেশ রাগ হচ্ছে তীব্র তবুও নিজেকে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল এখন উল্টো ঘুরে কি হবে যা দেখার তা তো দেখে নিয়েছি তীব্রের এমন লাগামহীন কথায় তৃপ্তি অবাকের পাশাপাশি রাগ হয় তৃপ্তি উল্টো ঘেরা অবস্থাতে ক্ষিপ্ত কণ্ঠে বলল এই মিস্টার বদজাদ আপনি এখন আমার রুমে কি করছেন শুনি দাদা তো আপনাকে রেস্ট করতে বললো আপনি সেটা না করে আমার রুমে কেন এসেছেন তৃপ্তির কথা তীব্র বেছানা থেকে নেমে তৃপ্তির কাছে এগিয়ে আসতে আসতে বলল কেন এসেছি তা তো জানি না তবে আমার যখন যেটা করতে ইচ্ছে করে আমি সেটাই করি তীব্র তৃপ্তির অনেকটা কাছাকাছি চলে এসেছে ওদের দুজনের মাঝে অল্প পরিমাণ জায়গার দূরত্ব পূরণ হওয়া বাকি সেই সময় তৃপ্তির সামনে ঘুরতে নেয় আর তীব্রের বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে তীব্র এক হাত তৃপ্তির কোমরে রেখে অন্য হাত দিয়ে ওর হাত ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় তৃপ্তি ভয়ে নিজের চোখ মুখ কুচকে নিয়ে বলল। রুমের মাঝে আবার এই উফ আমার কোমরটা ভেঙে গেল নিশ্চয় কি কেন আমি মরে গেলাম না তো আল্লাহ এখন আমার কি হবে আবারও তৃপ্তির মুখে এমন উল্টাপাল্টা কথা শুনে তৃপ্তির বেশ রাগ হচ্ছে তীব্র হ্যাঁ টানে তৃপ্তিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে এক হাত দিয়ে তৃপ্তির হাত দুটো ওর পেছনে কোমরের সাথে লাগিয়ে শক্ত করে চেপে ধরে আকস্মিক তীব্রের এমন কাজে তৃপ্তির ভয়ের মাত্রা কিঞ্চিত বেড়ে যায় পরক্ষণে আস্ত করে চোখ মিলতে নিজেকে আবারও তীব্রের ডোরে বাধা অবস্থা দেখে তৃপ্তির মাঝে আগের থেকেও বেশি অস্বস্তিকর অনুভূতি কাজ করতে শুরু হয় তৃপ্তি কোনোভাবে নিজেকে একটু সামলে নিয়ে কাঁপা কাপা কণ্ঠে বলল আপনি আমায় ছেড়ে দিন আপনার এমন ছোঁয়া আমার ভিতর খুবই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে যে ছেড়ে দিন পিপলি তৃপ্তিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র তৃপ্তির ঠোঁটে নিজের একটা আঙ্গুল ঠেকিয়ে বলল চুপ কোনো কথা না দূরে থেকেও আমাকে জ্বালিয়ে মারছ এখন আমি একটু কাছে আসতে তো তুমি সহ্য করতে পারছো না তবে আমি আছি কিভাবে তোমার এত জ্বালা সহ্য করে তীব্রের কথায় তৃপ্তি চোখ বড় বড় করে তীব্রের দিকে তাকায় তৃপ্তিকে এভাবে তাকাতে দেখে তীব্র তৃপ্তিকে নিজের আরও একটু কাছে টেনে নেয় দুজনের গরম নিঃশ্বাস একে অপরিরূপ মুখে আসতে পড়ছে। আরও কাছে টেনে নিতেই তৃপ্তির নিঃশ্বাস আগের তুলনায় ভারী হয়ে আসে ছাড়া পাওয়ার জন্য তৃপ্তি ছটফট করেও লাভ হচ্ছে না কোনো তীব্রের মতো জিম করা এমন বিশাল দেহি ও শক্তিশালী মানুষটির সাথে কি আর ওর মতো মেয়ে পেরে উঠতে পারে তীব্র আবারও বলে ওঠে কেন যে এভাবে অযথা ছটফট করে নিজের শক্তি ক্ষয় করো তুমি বুঝি না জানো আমার সাথে পেরে উঠবে না তবু বৃথায় চেষ্টা করো তীব্রের এমন কথা তৃপ্তির রাগে দৃষ্টি নিয়ে ওর দিকে তাকে ক্ষিপ্ত কণ্ঠে বলল বজ্জাত পচা ডোবার ভাসমান ডিম হাতি আমাকে ছেড়ে দিন বলছি উফ আবারও বজ্জাত বললে এবার তো আর ছাড়ছে না তোমায় বজ্জাত যখন বললে এখন বজ্জাত্রা ঠিক যা যা করতে পারে আমিও করি তেমন কি বলো এ বলে তীব্র তৃপ্তির মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে যায় তীব্রের এমন কথা ও কাজে তৃপ্তি ভাবাচাকা খেয়ে যায় রাগে যেন নিজের মাথার চুলগুলো সব নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তৃপ্তির কি করবে বুঝে উঠতে না পেরে হঠাৎই তৃপ্তি বলে উঠলো আরে দাদু তৃপ্তির মুখে দাদু ডাক শোনা মাত্রই তাড়াতাড়ি করে তীব্র তৃপ্তিকে ছেড়ে দেয় তীব্র তৃপ্তিকে ছেড়ে দিতে তৃপ্তি বিছানায় রাখা ওনাটা নিয়ে এক দরে রুম থেকে বেরিয়ে আসে ওকে আর পাইকে তৃপ্তির এমন কাজে তীব্র বোকা বনে গিয়ে বলল এইভাবে আমাকে বোকা বানালো বাজি মেয়েটা এর মজা তো পরে বোঝাবো তোমায় আরেকবার শুধু হাতের নাগালে পেয়ে এই বলে তীব্র তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিচে চলে যায় তীব্র সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে তৃপ্তি অথয়ের সাথে সোফায় বসে খেলা করছে তীব্র ধীর সুরে বলল ফাজের মেয়ে আমাকে বোকা বানিয়ে চলে আসলো পরক্ষণই তীব্র অথয়ের পাশে গিয়ে বসে তীব্রকে নিজের পাশে বসতে দেখে অথয় বলল মামাই তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে আমার কাটটি তীব্র ভুকুচকে অথের দিকে তাকিয়ে বলল আমি কি করেছি যে প্রিন্সেস আমার উপর এগিয়ে আছে এই কয়দিন তুমি কোথায় হুম জানো না প্রিন্সেস তোমার সাথে কথা না বলে ঠিকভাবে ঘুমাতে পারে না অথৈর মুখে এমন মিষ্টি রাগের কথা শুনে তীব্র হাসি মুখে অথৈকে নিজের কোলে উঠিয়ে নিয়ে বলল সরি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে প্রিন্সেস এই দেখো মামাই কানে ধরেছে আর কখনো এমন কাছে করবে না আচ্ছা ঠিক আছে এই বলে অথয় তীব্রের গলা জড়িয়ে ধরে ওর গালে একটা পাপি দেয় তীব্র অথৈকে কোল থেকে নামিয়ে দিতেই এক একদরে উপরে চলে যায় এদিকে তৃপ্তি এত সময় ধরে মামা ভাগ্নে দুষ্টু মিষ্টির ঝগড়া ভালোবাসা দেখছিল আর মিটমিটিয়ে হাসছিল অথ চলে গেলে তীব্র তৃপ্তির পাশে এসে বসে তীব্রকে পাশে বসতে দেখে তৃপ্তি কিছুটা ভরকে গিয়ে ভাবে একটু আগে যে ওনাকে বোকা বানিয়ে পালিয়ে এলাম এখন সেটার জন্য কোনো শাস্তি দিবেন না কি উনি আমায় পালা তৃপ্তি পালা নয়তো আস্তরে বজ্জাতের হাত থেকে আর রক্ষা পাওয়া হবে না এই ভেবে তৃপ্তি ছোপা সেরে উঠতে নিলেই তীব্র তৃপ্তির হাত ধরে ধর টান মেরে নিজের কোলের উপর বসিয়ে দিয়ে শক্ত করে তৃপ্তের হাত দুটো ওর কোমরের সাথে চেপে ধরে তীব্রের আকস্মিক এমন কাজে তৃপ্তি অস্বস্তিতে নিজের চোখ মুখ কুচকে নিয়ে মনে মনে বলল যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো আপাতত জ্ঞায় তৃপ্তি তীব্র মুগ্ধ দৃষ্টিতে তৃপ্তির কুচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছি কি এমন মায়া আছে ওর এই মুখষ্ঠির জুড়ে যে একবার তাকালে আর নজর অন্যত্র ঘোরাতে ইচ্ছে করে না তীব্রের কোনো আওয়াজ শুনতে না পেয়ে তৃপ্তির চোখ মিলতেই দেখে তীব্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে তৃপ্তি নিজের দৃষ্টি তৃপ্তির দিকে স্থির করে খুব কাছ থেকে আজ দেখছি ওরা দুজন দুজনকে তৃপ্তি মনে মনে বলল। আগে কখনো ওনার দিকে এভাবে দেখিনি কেন জানি না আজ আর নিজের দৃষ্টি ওনার থেকে সরাতে বিন্দু মাত্র ইচ্ছে করছে না সত্যি অনেক সুন্দর দেখতে নি শুধু সুন্দর বললেও কম হবে আল্লাহ যেন খুব নিখুঁতভাবে সৃষ্টি করেছেন ওনাকে নীল বর্ণের বিশিষ্ট দুটো চোখ হালকা সরু নাক কত ঘন আর টানা টানা স্ট্রেট সিল্কি চুল হালকা গোলাপি রঙের ঠোঁট ওনাকে দেখিয়ে এখন আমার হিংসে হচ্ছে এত সুন্দরতা একটা ছেলের জন্য বেমানান মুখশ্রী জুড়ে থাকা চাপদারি ওনা ওনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে দুজনেই জন্য একটা ঘোরের ভিতরে চলে গিয়েছে ইতিমধ্যে আরও বেশ কিছু সময় কেটে যায় শেষ করে বাড়ির ভিতরে প্রবেশ করতে তৃপ্তি আর এতটা কাছাকাছি দেখে তাড়াতাড়ি নিজের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে নিয়ে জোরে জোরে কাশতে শুরু করে সূর্যের কাশি শব্দে তীব্র আর তৃপ্তির ঘোর কেটে যায় তৃপ্তি দ্রুততার সাথে তীব্রের কোল থেকে নেমে একদিন উপরে চলে যায় বেশ লজ্জাজনক পরিস্থিতির ভেতরে পড়ে গিয়েছে আছে এদিকে তীব্রের এসব কোনো হেলদোল নেই সে স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছে যেন এখানে কিছুই হয়নি তুর্য তীব্রের পাশে বসে প্রশ্ন করলো দা ভাই তুই ঠিক আছিস তো তীব্র ফুর কুচকে তুর্য দেখে তাকিয়ে বলল কেন আমাকে দেখে কি আনফিট মনে হচ্ছে তোর তীব্রের এমন প্রশ্নে তুর্য কি বলবে বুঝতে পারছে না তবুও তুর্য নিজেকে সামলে নিয়ে বললো তুই কি তৃপ্তিকে ভালোবাসিস দা ভাই তুর্যের প্রশ্নে তীব্র অবাক হয় না স্বাভাবিক ভঙ্গিতেই বললো ভালোবাসি কিনা জানি না তবে ওকে আমার চাই যে কোনো মূল্যে ও শুধু আমার ওর উপর অন্য কারোর নজরও সহ্য হবে না আমার যদি কেউ সে সাহস করে তবে তার চোখ তুলে ফেলবো আমি তীব্রের কথায় তূর্য অবাক হয় না কারণ সে খুব ভালোভাবে জানে তীব্র যখন যেটা নিজের বলে মনে করে সেটা যেভাবেই হোক নিজের করেই নেয় সে তুর্য বলল তৃপ্তি যদি রাজি না হয় যদি ভালো কথায় রাজি না হয় তাহলে ওর জন্যই সেটা ভালো হবে আর রাজি না হলেও সমস্যা নেই তীব্র চৌধুরী নিজের জিনিস কী করে নিজের করে নিতে হয় তা খুব ভালো করেই জানে স ইচ্ছা না পেলে জোর করে হলেও নিজের করে নেবো আমি তৃপ্তিকে ও ও তো তোর রাগের সাইড সম্পর্কে অবগত নয় বেশি লুড হয়ে পড়িস না ওর প্রতি তুই জানিস রাগের সময় আমার মাথা কাজ করে না ও ভালোভাবে থাকলে কখনো আমার খারাপ সাইড ওকে দেখতে হবে না বাট যদি ভালোভাবে না থাকে তাহলে আমি জানি না কী হবে তবে ভালোটা যে হবে না এতটুকুও বলতে পারি তীব্রের শান্ত গলার শরীর কাঁপানোর কথা এবার তোর কিছুটা ভয় পেয়ে গিয়ে মনে মনে বলো জানি না কি আছে মেয়েটার ভাগ্যে দাভাই যে খুব বেশি আসক্ত হয়ে পড়েছে ওর প্রতি এই ঘোর কখনো কাটার নয় আচ্ছা এসব কথা বাদ দে এখন বল অফিসের কি অবস্থা সিঙ্গাপুর থেকে যে প্রজেক্টটা এসেছিলো সেটার কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে তো হুম হচ্ছে মোটামুটি তোকে ছাড়া অফিসটাও কেমন যেন অগছল হয়ে গিয়েছে এই কদিনই কবে থেকে অফিস আসবি তুই আমি এত প্রেশার একা সামলাতে পারছি না আগামী কাল থেকেই যাব। বাঁচিয়ে দিলি দাভাই এই কয়দিন যে কিভাবে কাটলো আমার উফ এত প্রেশার আমি নিতে পারি না আচ্ছা এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর আমি একটু দাদুর কাছে যাবো আচ্ছা ঠিক আছে এই বলে তুর্য ড্রয়িং রুম থেকে চলে যায় নিজের রুমের উদ্দেশ্যে তীব্র উঠে হাঁটা ধরে আমজাদ আমজাদ দিকে রুমের ভিতর বসে করছে আমজাদের কাণ্ড দেখছে একটু পর তীব্র আমজাদের রুমে প্রবেশ করে আমজাদকে পায়চারি করতে দেখে সে কিছুটা অবাক হয়ে সুবর্ণার দিকে তাকিয়ে ইশারা জানতে চাই কি হয়েছে সুবর্ণা মাথা নাড়িয়ে বলে সে কিছু জানে না তীব্র আমজাদকে উদ্দেশ্য করে বললো বুড়ো কি একটু বেশি খাবার খেয়ে ফেলেছে আজকে তাই এভাবে পায়চারি করে তা হজম করার চেষ্টা করছে তীব্রের কথায় আমজাদ পাইচারি থামিয়ে তীব্রের দিকে ভুকুচকে তাকিয়ে বলল আমি এখন অত খাবার খাই না তাহলে এভাবে পায়চারি করছে কেন একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম তীব্র আমজাদের কাছে এসে তার হাত ধরে তাকে বিছানে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে বলল কি বিষয় নিয়ে এত চিন্তা তোমার আমজাদ সুবর্ণাকে উদ্দেশ্য করে বললো শোনো তৃপ্তের কাছে যাও একটু মেয়েটা এসেছে থেকে একা একা হয়ে গিয়েছে ঠিক আছে এ বলে সুবর্ণায় বিছানা ছেড়ে উঠে চলে যায় তৃপ্তির রমি আমদাত আবারও বলল দাদু ভাই তোকে মারার পিছনে তুই কি এ কোম্পানির সিইওকে সন্দেহ করছিস তীব্র স্বাভাবিক ভঙ্গিতেই বলল সন্দেহের কিছু নেই দাদু এটা ওরই কাজ আমি একশো পার্সেন্ট শিওর কিন্তু তোর কাছে তো কোনো প্রমাণ নেই কিসের ভিত্তিতে তুই ওকে ধরবি সেদিন রাতে আমাকে যখন ওরা মারছিল তখন আমার সেন ছিল না আমি ট্রিপ থেকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলাম আমাকে মারার সময় ও যাদের দেখেছিল পরবর্তীতে তাদের দেখতে চিহ্নিত করতে পারবে কিনা ও হ্যাঁ সূচক জবাব দিয়েছিল আর এটাই আমার জন্য প্লাস পয়েন্ট কিন্তু কোনো কিন্তু নয় দাদু এখন শুধু সময় আর সুযোগের অপেক্ষা সঠিক সময় হলে ওদের এক এক করে আমি বের করবো এতটা যন্ত্রণাদায়ক শাস্তি ওদের দিব পরবর্তীতে এমন কাজ করার আগে ওদের আত্মা কেঁপে উঠবে তীব্রের কথায় আমজাদ নিজে কিছুটা ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবেন এই ছেলেটা একেবারেই অন্যরকম হয়েছে কি করে যে একে একটু শান্ত করানো যায় আল্লাহ জানে কি হবে আচ্ছা দাদু তুমি এসব নিয়ে ভেবো না আমার তোমার সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার ছিল কি বিষয় তৃপ্তির বিষয়ে আমজাদ নিজের দৃষ্টি তীব্রের উপর স্থির করে প্রশ্ন শিক্ত কণ্ঠে বললেন দিদি ভাইয়ের বিষয়ে কী বলবি তুই বল তৃপ্তি আগে কোথায় থাকতো সেসব জানতে চাই আমজাদ একবার দীর্ঘশ্বাস ছেড়ে তৃপ্তির বিষয়ে সব কথা তীব্রকে খুলে বললেন সবটা শোনার পর রাগে তীব্রের ফরসামুখ হালকা লাল বর্ণ ধারণ করেছে সম্পূর্ণ শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে তীব্র ও দৃষ্টি মেঝের উপর স্থির করে কিছু একটা ভেবে আমজাদকে উদ্দেশ্য করে বলল আমি আসছি দাদু আমজাদ কিছু বলার আগেই তীব্র রুম থেকে বেরিয়ে যায় অন্ধকার একটি রুমে সেন্সলেস অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে আবির চৌধুরীকে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সেন্স ফিরে আবিরের আবির আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করে মাথাটা কেমন যেন ভার হয়ে আছে এমন অনুভব হচ্ছে ওর পুরোপুরিভাবে চোখ মেলতে নিজেকে একটি অন্ধকার রুমে বাধা অবস্থায় দেখতে পেয়ে বেশ ঘাবড়ে যায় আবির চিৎকার করে সাহায্য চাইবে তারও উপায় নেই মুখ বেঁধে রেখেছে ওর নিজেকে বাধা অবস্থা থেকে ছুটানোর জন্য চেষ্টা করেও ব্যর্থ হয় সে একটা সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় আবির ফ্ল্যাশব্যাক আবির বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার জন্য নিজের গাড়িতে উঠতে যাবে তখনই কয়েকজন কালো পোশাকধারী বিশাল ধীর লোক এসে আবিরকে ঘেরাও করে ধরে ওর মুখে রুমাল চেপে ধরে ওকে অজ্ঞান করিয়ে অন্য একটা কালো গাড়িতে উঠিয়ে নেয় অতপর আবিরকে এই অন্ধকার রুমে এনে চেয়ারের সাথে হাত পাওয়া ও মুখ বেঁধে ফেলার কাজ সম্পন্ন করে তারা স্থান ত্যাগ করে বর্তমান কিছু সময় পর দরজা খোলার শব্দ আবিরের কানে আসতে সে মাথা তুলে নিজের দৃষ্টি সামনে স্থির করতে দেখে ব্ল্যাক হুড়ি পরিহিত একজন হাতে রড জাতীয় কিছু নিয়ে মেঝেতে হালকাভাবে বাড়ি দিতে দিতে ওর দিকে এগিয়ে আসছে দরজা দিয়ে আসা আচ্ছা আলোয় লোকটির মুখ দেখতে পারছে না আবির লোকটি আবিরের সামনে এসে দাঁড়িয়ে নিজের হাতে বাঁকা রডটি দিয়ে বেশ জোরের সাথে ওর দু পায়ের হাঁটুর নিচে পরপর দুটা বাড়ি দেয় রডের বাড়িতে অসহ্যকর ব্যথা চিৎকার দেয় আবির মুখ বাধা থাকার জন্য চিৎকারে আওয়াজ গঙ্গানির রূপে বের হচ্ছে আবিরের গঙ্গানির আওয়াজে ও সামনে দাঁড়ানো লোকটি শব্দ করে হাসতে শুরু করে কি পর লোকটি আবিরের মুখের বাদন খুলে দিয়ে ওর মাথার সামনের অংশের চুলগুলো নিজের হাতের মুঠো শক্তভাবে পেঁচিয়ে ধরে ওর মাথা উঁচু করে ধরে ভয়ে আবিরের মাথা থেকে ঘাম ঝরছে আবির কাপা নিতে সুরিয়ে বলল। কে আপনি আমাকে এখানে এনে এভাবে মারছেন কেন আবিরের এমন প্রশ্নে লোকটির রাগে ক্ষিপ্ত হয়ে বলল কিছুদিন আগে যাকে মারার জন্য লোক পাঠানো দুঃসাহস দেখিয়েছিলি তুই সে আমি লোকটির কণ্ঠ শোনার পর আবিরের যেন কলিজার সমস্ত পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায় আবির প্রচণ্ড ভয় মিশ্রিত কণ্ঠে বললো তো তত তীব্র আবিরের মাথার চুল ছেড়ে দিয়ে পাশে থাকা একটা চেয়ার টেনে নিয়ে আবিরের মুখোমুখি বসে পড়ে তীব্র রডটি দিয়ে আস্তে আস্তে আবিরের পায়ে বাড়ি দিতে দিতে বললো চিনতে পেরেছিস তাহলে যাক আমাকে আর কষ্ট করে নিজের পরিচয় দিতে হলো না তীব্রের রডের বাড়ি আবিরের পায়ে পড়তে সে কেঁপে কেঁপে উঠছে তীব্র আবারও বললো তো এখন কেমন ফিলিংস হচ্ছে তোর আবির ভীত কণ্ঠে বলল আমার ছেড়ে দাও তীব্র আমি আর কখন এমন ভুল করব না আমায় ক্ষমা করে দাও তীব্র আবিরের কথা শুনে হাসতে থাকে পরক্ষণেই নিজের রাগানিত হালকা লাল বর্ণ ধারণ করা চোখে দৃষ্টি আবিরের উপর স্থির করে দাঁতের দাঁত পেশে বলল তীব্র চৌধুরীর ডিশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই কেবল একটা অপশনই রয়ে যায় তাদের জন্য সেটা হলো মৃত্যু তীব্রের মুখে মৃত্যুর কথা শুনে আবির এতটাই ভয় পেয়ে যায় যে নিজের সেন্স হারিয়ে ফেলে আবিরকে বন্দি করে রাখা রুমের বাইরে থাকা একজন গার্ডকে ডেকে তীব্র এক বালতি গরম পানি আনতে বলে একটু পর সে গার্ডস বালতিতে করে গরম পানি নিয়ে এলে তীব্র পানিগুলো আবিরের শরীরে ছুঁড়ে ফেলতে বলে তীব্রের কথা অনুযায়ী গাড়টি বালতিতে থাকা সম্পূর্ণ গরম পানি আবিরের শরীরে ছুঁড়ে দেয় ঠান্ডা পানি ছুঁড়ে দেওয়াটা স্বাভাবিক কিন্তু তীব্র আবিরকে কষ্ট দিয়ে দিয়ে মারতে চায় তাই এমন কাজ করতে বলছে সে তীব্র আবিরকে বাজেভাবে মারবে বলে ঠিক করেছে এতটাই যে ওকে মেরে ফেলার পর ওর লাশ জঙ্গলে ফেলে আসলেও শিয়াল কুকুররা ওকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে নিজের শরীরে গরম পানি পড়তেই আবির চিৎকার দিয়ে ওঠে ওর শরীরের বেশ কিছু অংশের চামড়া খসে মাংসের পরল বের হয়ে গিয়েছে অসহ্যকর জ্বালায় বাধা অবস্থা ছোটার চেষ্টা করছে আবির কিন্তু আজ তার মুক্তি বেঁচে থাকার অবস্থায় হবে না কেবল মৃত্যুতেই মুক্তি পাবে সে তীব্র বলল এত সহজে তোকে মারতে আমি দেব না যন্ত্রণার আগুনে একটু একটু করে দগ্ধ করবো তোকে যখন তোর সহ্যসীমা পুরোপুরি ভাবে শেষ হবে তখন তুই নিজেই আমার কাছে নিজেই মৃত্যু ভিক্ষা চাইবি তীব্র আবিরের কপালের মাছ বরাবর বন্দুক ঠিকিয়ে বলল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নি আমাকে শেষবারের মতো খ আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র করে আবিরের মাথায় একটা গুলিতেই মৃত্যু হয়েছিল আবিরের তীব্র তা বুঝতে পেরেও দুটা গুলি বেশি করেছিল তবুও যেন ওর উপর থেকে তীব্র রাগ কমছে না কিছু সময় পর তীব্র আবিরের লাশির উপর নিজের দৃষ্টি স্থির করে বলল তোকে আমি এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিতাম না শুধু আমাকে মারার জন্য কিন্তু তুই যে আমার কলিজার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছিলি তাকে অনেক কষ্ট দিয়েছিলি মিথ্যা অপবাদ দিয়ে অপমান করেছিলি তাই তোর জন্য এটাই প্রাপ্য ছিল তীব্র চেয়ার থেকে উঠে রুমের বাইরে এসে গার্ডকে উদ্দেশ্য করে বলল ভেতরে যে পড়ে আছে ওকে উঠিয়ে টাইগারের কাছে দিয়ে আসো আজ টাইগারের খাবার ভালো হবে ওকে বস অতপর তীব্র সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে উদ্দেশ্য নিজ বাড়ি বেশ কিছু সময় ড্রাইভিং করার পর তীব্র বাড়িতে পৌঁছায় বাড়িতে এসে প্রথমে সে তার সিক্রেট রুমে যায় কারণ আবিরকে মারার সময় রক্তে ছিটে ফোটা ও শার্টে লেগে গিয়েছিল শার্ট চেঞ্জ করে সেই রুম থেকে বের হয় তীব্র তীব্রের এই সিক্রেট রুমে বাড়ির অন্য কোনো সদস্যের প্রবেশ নিষেধ শুধুমাত্র তুর্যই রুমে আসতে পারে তীব্র বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমে সোফায় সবাই একজোট হয়ে বসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছি তীব্রকে দেখা মাত্র সবাই চুপ হয়ে যায় তীব্র ব্রুকুচকে নিজের নজর সবার দিকে একবার ঘুরিয়ে নিয়ে বলল কি বিষয় নিয়ে কথা বলছিলে তোমরা আমাকে দেখা মাত্র থেমে গেলে কেন আমজাদ জোরপূর্বক হাসি দিয়ে বললেন কিছু না দাদু ভাই হুম হুম কিছু না বললে তো হবে না আমি বেশ বুঝতে পারছি তোমরা কোনো না কোনো বিষয় নিয়ে ঠিকই আলোচনা করছিলে কিন্তু চাইছো আমি যেন তা জানতে না পারি এই বলে তীব্র অথিককে নিজের কাছে ডাকে অতৈক্য তীব্রের কাছে যেতে দেখে আমজাদ মনে মনে বললেন সেরে ছেড়ে এবার তো সব জেনে যাবে তীব্র না কিছু একটা করতে হবে এক্ষুনি জানতে দেওয়া যাবে না তীব্রকে কিছু আমজাদ রুবায়কে ইশারা করে অতৈক্য তীব্রের কাছে যাওয়া থেকে আটকাতে বলে রুবাই ওর দাদুর ইশারা বুঝতে পেরে দৌড়ে গিয়ে অতৈক্য কোলে উঠিয়ে নিয়ে বলল দা ভাই এখন অথকে পড়তে বসাতে হবে পরে ওর সাথে কথা বলিও তুমি রুবায়ের এমন কাজে তীব্র সন্দেহের মাত্রা আরও গাঢ় হয় সে শিওরলি বুঝে গিয়েছে এদের সবার মনে কিছু না কিছু চলছে যা ওর থেকে হাইট করা হচ্ছে কিন্তু তীব্র ও তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না পর মুহূর্তে তীব্র কিছু একটা ভেবে আমজাদকে উদ্দেশ্য করে বললো দাদু এক্ষুনি আমার রুমে আসো এ বলে তীব্র সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায় তীব্রের এরূপ কথায় আমজাদ বুঝতে পেরেছে এবার সে তার পেট থেকে কথা বের করেই ছাড়বে আমজাদ অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকায়তেই দেখে সবাই হাসছে সবার হাসি দেখে আমজাদ রাগের সাথে অসহায়ত্বের মাত্রাও বাড়ছে পরক্ষণে নিরুপায় হয়ে আমজাদ সোফা সেরে উঠে তীব্র রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন আমজাদ তীব্র রুমে আসতেই দেখলেন তীব্র বিছানায় বসে আছে আমজাদও তীব্রের পাশে বসে পড়লেন তীব্র কিছুটা রাগ মিশ্রিত দৃষ্টি ওর দাদুর উপর স্থির করে প্রশ্ন শিক্ত কণ্ঠে বলল কী নিয়ে কথা বলছিলে তোমরা নিজে কো কিছু দাদু তুমি ভালোভাবেই জানো মিথ্যা জিনিসটা আমার মোটেও পছন্দনীয় নয় ভালো ভালো সত্যি না বললে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে আমজাদ তীব্রের কথার ভাজ পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছেন তার আর অন্য কোনো উপায় নেই তাই ভালোভাবে সব সত্ত্বে বলে দেওয়াই উত্তম হবে আমজাদ তার কোনো চিন্তা চিন্তাভাবনা না করে বললেন দাদুভাই আমরা তোমার সাথে সিনহার বিয়ের বিষয়ে কথা বলছিলাম সিনহা নামটি বরাবরই তীব্রের অপছন্দের সিনহা হলো তীব্রের বোন এই মেয়েটার ক্যারেক্টার এ ঠিক নেই আর তার সাথে বিয়ের কথা শুনতে তীব্র রাগের পরিমাণ অনেক বেড়ে যায় সব থেকে বড় কথা হলো তীব্র এখন তৃপ্তিকে ভালোবাসে আর তীব্রের সাথে আগে কথা না বলে তারও বিয়ের বিষয়ে কথা ওঠানো খুবই খারাপ বিষয় হিসেবে মনে হয়েছে ওর কাছে রাগে ক্ষিপ্ত হয়ে তীব্র আমজাদকে উদ্দেশ্য করে বললো হোয়াট তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে দাদু সিনহার মতো ক্যারেক্টারলেস মেয়ের সাথে তোমরা আমার বিয়ের বিষয়ে কথা বলছো সেটাও আমার থেকে হাইট করে আমজাদ এই ভয়টাই পাচ্ছিলেন তীব্র কেমন রিয়েট করবে সেটা নেই আমজাদ খুব ভালো করে জানেন সিনহাকে তীব্র পছন্দ করে না তবুও তিনি শান্ত কণ্ঠে তীব্রকে উদ্দেশ্য করে বললেন দাদুভাই মাথা ঠান্ডা কর এটা সম্পূর্ণই তোর দাদিমারিচ্ছে উনি তো জানেন না সিনহার বিষয় এত কিছু তাই বলছিলেন আর আমরা কেউ রাজি হইনি সেই বিষয়েই তোর দাদিমাকে সবাই বোঝাচ্ছিলাম তীব্রকে নিজের রাগ কন্ট্রোল করে নিয়ে শান্ত হতে দেখে আমজাদ আবারও বললেন তুই তৃপ্তিকে ভালোবাসিস তাই না দাদু ভাই আমজাদের কথায় তীব্র অবাক হয় না স্বাভাবিক ভঙ্গিতে বলল হুম তৃপ্তি দিদিভাইকে আমারও অনেক ভালো লাগে মেয়েটা অনেক ভালো ভদ্র আর মিশু তুই এসব নিয়ে ভাবিস না তো ওরা তৃপ্তির বিয়ের বিষয় নিয়ে আমি বাড়ির সবার সাথে কথা বলবো আমজাদের কথা শুনে তীব্র হাসি মুখে বললো ঠিক আছে দাদু আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই তুইও ফ্রেশ হয়ে নি আচ্ছা অতপর আমজাদ রুম থেকে চলে যায় তীব্র ফ্রেশ হতে চলে যায় তীব্রের রুম থেকে আসার পর আমজাদ নিজের রুমে পাইচারি করছিলেন একবার এপাশে পাশে যাচ্ছেন তো আরেকবার অন্য পাশে নিজের এক হাতের তালুর সাথে অন্য হাতের তালু ঘষাঘষি করছিলেন তার মাথায় এখন একটাই চিন্তা করছে কিভাবে সবার মাঝে তীব্র আর তৃপ্তির বিষয়টা তিনি তুলে ধরবেন সবাইকে বিষয়টা ভালোভাবে নেবেন আর সুবেই বা কী যায় আসে তীব্র যখন তৃপ্তিকে ভালোবাসে তখন দুনিয়ায় এমন কেউ নেই যে তীব্র থেকে তৃপ্তিকে আলাদা করতে সক্ষম হবে অন্যদিকে আমজাদের এমন পায়চারি করার কোনো মানে খুঁজে পাচ্ছেন না তেব্রের দাদিমা সুবর্ণা তিনি চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় করে দেখছেন আমজাদ কি কি করেন বেশ কিছু সময় যাওয়ার পরেও যখন আমজাদের মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলেন না তখন কিছুটা রাগ ও বিরক্তি মিশ্রিত কণ্ঠে সুবর্ণা আমজাদকে উদ্দেশ্য করে বললেন এই বুড়ো কি হয়েছে হয়েছেটা কি শুনি কতক্ষণ থেকে দেখছি পায়চারি করছো আবার অস্পষ্টভাবে কী সব উল্টাপাল্টা বকা শুরু করেছ সুবর্ণের মুখে বুড়ো ডাক শুনে আমজাতের মুখ ভার হয়ে যায় তিনি পাইচারি বন্ধ করে বিছানায় সুবর্ণার পাশে বসে অভিমানে সুরে বললেন তুমি আমাকে বুড়ো বলতে পারলে বউ সুবর্ণা মুখ বাকিয়ে বললেন এ ঢং বুড়োকে বুড়োই বলেছি দুঃখে কষ্টে এখনই আমার ম আমজাদ পুরো কথা শেষ করার পূর্বে তার দৃষ্টি সুবর্ণার দৃষ্টির উপর পড়লে তিনি দেখলেন সুবর্ণার রাগে হালকা লাল বর্ণ ধারণ করা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছেন আমজাদ সুবর্ণার এই রাগের চোখের ভাষা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন তিনি যে ভুল জায়গায় ভুল কথা বলতে ধরছিলেন আমজাদ ও সুবর্ণা দুইজনের বয়স হলেও তাদের মাছের ভালোবাসায় এখনও কোনো মনিচা ধরেনি তাদের মাঝে ভালোবাসার গভীরতা অনেক বেশি আমজাদ কিছুটা ভয় শান্ত কণ্ঠে বললেন আমার মিষ্টি শোনা বউ রাগ করে না ইয়ে মানে আমি তো মজা করছিলাম তুমি নিচ্ছ কেন চুপ করো কোনো কথা বলবে না তুমি আমার সাথে সব সময় তোমার শুধু বাজে ভাবনা করা স্বভাব আমজাদ ছোট ছোট চোখ করে দিকে তাকিয়ে বলেন। আচ্ছা আর হবে না এই বুড়ো বয়সে তো কানে ধরে উঠা বসা করতে পারবো না বলো কোমরে আর হাঁটুতে এত জোর নেই রাগে চোখে আমজাদের দিকে তাকিয়ে বললেন আবার এমন হওয়ার সুযোগও দেব না নিজের হাতেই তোমাকে মেরে ফেলবো আমি আমজাদ হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে বউ কিয়ৎক্ষণ পর সুবর্ণা উচ্ছুক দৃষ্টি নিয়ে আমজাদের দিকে তাকিয়ে বললেন তীব্র দাদুভাই কি কী বললো ও কি রাজি হয়েছে সিনহাকে বিয়ে করার জন্য আমজাদ ছোট করে একবার নিঃশ্বাস ছেড়ে বলেন সিনহা ভালো মেয়ে নয় আর তীব্র ওকে সহ্যই করতে পারে না বিয়ের জন্য রাজি হবে কি করে সব থেকে বড় কথা দাদুভাই অন্য একজনকে ভালোবাসি বিয়ে করলে সে তাকে এ করবে সবাই এতে রাজি হলে ভালো না হলেও ওর কোনো যায় আসে না এমনটাই বলেছে ও আমায় তুমি আর বাকিরাও খুব ভালোভাবে জানো তীব্র কেমন ধরনের ছেলে আমজাদের কথায় সুবর্ণার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে সুবর্ণা শান্ত সুরে বললেন দাদুভাই কাকে পছন্দ করে নাম কি মেয়েটার আর পরিচয় আমজাদ তার দ্বিধা না করে বললেন তীব্র দাদুভাই তৃপ্তি দিদিভাইকে ভালোবাসে কি ওই মেয়েটা ওর তো নিজের কোনো পরিচয় ঠিক নেই আর দাদুভাই ওর মতো মেয়েকে ভালোবাসে এটা কোনো কথা সুবর্ণার থেকে এমন ধরনের কথা আমজাদ মোটেও আশা করেননি তার মেন্টালিটিও অন্য কিছু মহিলাদের মতো হয়ে গিয়েছে ভেবেই আমজাদের ভীষণ রাগ হচ্ছে আমজাদ তবুও নিজের রাগকে সংযত করে বললেন সুবর্ণা তোমার থেকে এমন ধরনের কথা আমি এক্সপেক্ট করিনি ও সম্পর্কে কিছু জানো না জন্য এমন নিম্ন চিন্তাভাবনা নিয়ে কথাগুলো বলবে ভেবেছিলাম তৃপ্তির অতীত সম্পর্কে তৃতীয় কাউকে কিছু জানাবো না কিন্তু এবার আমাকে জানাতে হবে সুবর্ণ অবাক সুরে বললেন অতীত কিসের অতীতের কথা বলছো তুমি আমজাদ একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুবর্ণাকে তৃপ্তির অতীত সম্পর্কে সবটা খুলে বললেন সবটা শুনে সুবর্ণার চোখ দিয়ে পানি পানি পড়ছে আগে ভাবেননি বা বুঝতে এই মাঝে এত কষ্ট লুকিয়ে আছে চোখ দিয়ে তিনি মেয়েটার দেখে আমজাদ তার হাত দিয়ে সুবর্ণার চোখের পানি মুছে দিলেন খুবই যত্ন সহকারে সুবর্ণা নিজের ভুল বুঝতে পেরেছেন তাই তার মাঝে যথেষ্ট অনুশোচনা বোধ কাজ করছে সুবর্ণা নিজেকে সামলে নিয়ে বললেন আমাকে ক্ষমা করে দাও তুমি আমজাদ শান্ত সুরে বলেন আরে ক্ষমা চাইতে হবে না তোমার জায়গায় বাকিরা থাকলেও না জেনে এমনটাই বলতো আমার আর কোনো আপত্তি নেই তীব্র দাদু ভাইয়ের সাথে তৃপ্তি দিদিভাইয়ের সম্বন্ধ চূড়ান্ত করা নেই আচ্ছা এখন নিচে চলো বাকি সবার সাথেও কথা বলতে হবে এই বিষয়ে আচ্ছা অতপর ওনারা দুজনেই নিউজ রুম থেকে বেরিয়ে নিচে চলে আসেন আর বাড়ির বাকি সদস্যদেরকেও ড্রয়িং রুমে আসার জন্য বলে দেন একটু পর সবাই ড্রয়িং রুমে আসে তৃপ্তি আর তীব্র ছিল সেখানে তীব্র শান্ত ও স্বাভাবিকভাবে সোফায় বসে ফোন চাপছে তৃপ্তি কী হবে এখানে তা জানার জন্য উৎসুক দৃষ্টি নিয়ে একবার আমজাদের দিকে দেখছে তো আবার বাকি সকলের দিকে দেখছে তো পরপরই তীব্র দিকেও দেখছে তীব্রকে আপন মনে ফোন চাপতে দেখে তৃপ্তির রাগও হচ্ছে বটে পরক্ষণে তৃপ্তি তীব্রের পাশে গিয়ে দাঁড়িয়ে ওর পিঠে একটা চিমটি কাটে সবার আড়ালে তীব্র কিঞ্চিত ব্যথায় আওয়াজ করে উঠে তৃপ্তির দিকে তাকায় তৃপ্তি নিজের দৃষ্টি অন্যত্র স্থির করে মিট হাসছে তীব্র বুঝতে পারে তৃপ্তি তার মনোযোগ সবার মাঝে না থাকার জন্যই এমন কাজ করেছে পরক্ষণে তীব্র নিজের ফোন প্যান্টে পকেটে ঢুকিয়ে নেয় তীব্রকে ফোন রেখে দিতে দেখে তৃপ্তি বেশ খুশি হয় একটু পর আমজাদ সবাইকে তীব্র আর তৃপ্তির সম্বন্ধের বিষয়ে অবগত করলেন সবাই সবটা শুনে প্রথমে দ্বিমত করলেও পরপরই তৃপ্তির অতীত জানার পর আর কোনো বাধা প্রদান করলেন না কেউ হঠাৎ বিয়ের বিষয়ে কথা উঠে তৃপ্তি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল এটা ভেবে যে সবাই কিভাবে নেবে পুরো বিষয়টা কিন্তু পর মুহূর্তে যখন সবাই রাজি হয়ে যায় তখন ওর ভয় সম্পূর্ণ রূপে কেটে যায় বিয়ের দিন তারিখ চূড়ান্ত হওয়ার পর পরই তৃপ্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিয়ে বলে কথা কত কাজ বাকি বিয়ের কেনাকাটাও সম্পূর্ণ শেষ করে নিয়েছে সবাই খুব অল্প সময়ের ভিতরে দেখতে দেখতে বিয়ের দিনও এগিয়ে আসে পুরো বাড়ি আলোতে ঝলমল করছে সবার মুখে খুশি ছোঁয়া দোলা দিয়ে দিয়ে যাচ্ছে টিবরের মুখশ্রী জুড়ে তৃপ্তিকে আজ একান্ত নিজের করে পাওয়ার প্রাপ্তির ছাপ ভেসে উঠেছে এদিকে তৃপ্তিও বেশ নার্ভাস ফিল করছে এত এত মানুষ কী হবে এসব ভেবেই তীব্র আর তৃপ্তির গায়ে হলুদের ব্যবস্থা করতে সবাই নিচে ব্যস্ত হয়ে আছে তৃপ্তিও ওপরে নিজ রুমি গায়ে হলুদের জন্য তৈরি হয়ে বিছানার পা ঝুলিয়ে বসে আছে সেই সময় তীব্র তৃপ্তির রুমে প্রবেশ করে হঠাৎ তীব্রকে নিজের রুমে প্রবেশ করতে দেখে তৃপ্তি কিছুটা অবাক হয় তীব্র রুমে প্রবেশ করে দরজা ভিতর থেকে আটকে দিয়ে পেছন ঘুরে তৃপ্তিকে হলুদ সাজে বসে থাকতে দেখে হা হয়ে যায় একটা মানুষকে এতটা সুন্দর ও মনোমুগ্ধকর কীভাবে লাগতে পারে তীব্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির দিকে চোখ সরানোর কোনো নামই নেই যেন ওর তীব্র কিভাবে নিজেই দিকে তাকিয়ে থাকতে দেখে তৃপ্তির লজ্জায় মাথা নিচু করে বললো এ এভাবে দেখার কী আছে আপনি নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিন আমার কেমন যেন লাগছে তীব্র তৃপ্তির কথায় মুসকি হাসি দিয়ে তৃপ্তির সামনে এসে হাঁটু হাঁটুগিরে সেখানে বসে পড়ে তীব্রের এমন কাজে তৃপ্তি বলল এই কি করছেন উঠুন তীব্র ওর একটা আঙ্গুল তৃপ্তির ঠোঁটের উপর ঠেকিয়ে বলল চুপ কোনো কথা নয় আমাকে আমার কাজ করতে দাও তুমি শুধু চুপচাপ দেখো বাধা দিলে ফল ভালো হবে না তীব্রের এরূপ কথায় তৃপ্তি চুপ হয়ে যায় পরক্ষণে তীব্র তৃপ্তির পা নিজের হাটের উপর নিয়ে পকেট থেকে একটা পায়েল বের করে ওর পায়ে পরিয়ে দেয় আর ওর বাম হাতের আঙ্গুলে ছোট ডায়মন্ড পাথরের একটা রিং পরিয়ে দিয়ে হাতের উপরিভাগে ভাগে একবার ভালোবাসার পরও সেকে দিয়ে বলল। আজ কিছু সময় পর তুমি একান্তই আমার হয়ে যাবে কথা দিচ্ছি নিজের সবটা উজাড় করে তোমাকে ভালোবেসে যাবো আজীবন ধরে কখনো আমার ভালোবাসার কমতি অনুভব করে তোমায় অভিযোগ করার সুযোগ দেব না আমি নিজের বুকের গহীনে খুব যত্ন সহকারে আগলে রাখবো তোমায় তীব্রের মন শীতল করে দেওয়ার মতো ভালোবাসায় ভরপুর এই কথাগুলো শুনে তৃপ্তির শরীর ও মনে ভালোবাসার যেন তৃপ্তির মনে হচ্ছে আজ সব সুখেরা যেন ও দরজার সামনে এসে ভিড় করেছে তীব্র বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতেই তৃপ্তি বিছানা থেকে নেমে তীব্রকে জড়িয়ে ধরে পড়লো মিস্টার বজ্জাতকে আমি আপনাকে অনেক ভালোবাসি পরক্ষণেই তীব্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে আবারও বিছানে বসে পড়ে তীব্র হাসি দিয়ে বলল আমি কেমন বজ্জাত পেয়েটা হতে দাও খুব ভালোভাবেই তা বুঝিয়ে দেবো তোমায় এই বলে তীব্র একবার চোখ টিপ দেয় তৃপ্তিকে তীব্রের এমন কাজে তৃপ্তির আর লজ্জা সীমা থাকে না তৃপ্তিকে এভাবে লজ্জা পেতে দেখে তীব্র নিজের বুকের বাপাশে হাত রেখে বলল হায় আমি তো পাগল হয়ে যাব হবুব এভাবে লজ্জা পেও না এমনিতে তোমার প্রতি অনেক বাজেভাবে আসক্ত হয়ে পড়েছি আমি এই মুহূর্তে উল্টোপাল্টা কিছু করে বসলে আমার কিন্তু দোষ থাকবে না বলে দিচ্ছি তীব্রের মুখে আবারও লাগামবিহীন কথা শুনে তৃপ্তি কিছুটা রাগান্বিত দৃষ্টি তীব্রের উপর স্থির করে বললো এই আপনি জানতো এখান থেকে লুচু কোথাকার এখনই সবাই চলে আসবে এখানে আপনাকে আর আমাকে একসাথে দেখলে উল্টোপাল্টা চিন্তা করবে সবাই তৃপ্তির কথায় তীব্রের সায় না থাকলেও সে রাজি হয়ে যায় অতপর দরজার দিকে যেতে যেতে বলল। বিয়ে করে নাও তারপর আর ছাড় নেই তোমার আমার থেকে এ বলে তীব্র রুম থেকে চলে যায় তৃপ্তি তীব্রের যাওয়ার পানে তাকে বলল ইস এ মানুষটাকে নিয়ে যে কি করব আমি একটু পর সবাই এসে তৃপ্তিকে নিয়ে যায় গায়ে হলুদের কাজ শেষ করতে সন্ধ্যার পর পরই অনুষ্ঠান তাই গায়ে হলুদ শেষ হওয়ার কিয়ৎক্ষণ পরই তৃপ্তিকে বধু সাজায় সাজানোর কাজও শুরু করা হয় লম্বা সময় নিয়ে খুবই সুন্দর নিখুঁতভাবে সাজানো হয় তৃপ্তিকে তাই ওকে দেখতে এখন পুরোই পরের মতোই লাগছিল সুবর্ণা তৃপ্তির কাছে এসে নিজের চোখের কাজল তৃপ্তির কানের পেছনে আলতোভাবে লাগিয়ে দিয়ে বললেন মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমার নাত বইয়ের উপর যেন কারো নজর না লাগে কিছু সময় পর তৃপ্তিকে বিয়ের মঞ্চে নিয়ে আসে রুবাইয়া আর মোহনা তীব্রকেও খুব সুন্দরভাবে বড়ের সাজে সাজিয়ে মঞ্চে নিয়ে এসেছে দুর্য দুজনকে পাশাপাশি বসানো হয়েছে তৃপ্তি মাথা নিচু করে বসে আছে একটু পর আরো চোখে দুজনেই দুজনকে দেখছে মাঝে মাঝে দৃষ্টি একত্র হলে সাথে সাথে অন্যত্র ফিরিয়ে নেয় দুজনেই ইসলামিক শরীয়ত মেনেও আইনত নিয়ম মেনে তীব্র তৃপ্তির বিবাহ কার্য সম্পন্ন হয় খাওয়া দাওয়া পর্ব শেষ হলে সকল মেহমানরা বিদায় নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান অতপর তৃপ্তিকে তীব্রের রুমে আনা হয় লাল ও সাদা রঙের গোলাপ ফুল দিয়ে এছাড়াও রং বেরঙের মোমবাতি দিয়ে মনোমুগ্ধকরভাবে রুমটিকে সাজানো হয়েছে রুবাইয়া মোহনা সাথে ওদের আরও কয়েকজন কাজিন একত্রে তৃপ্তিকে তীব্রের বিছানায় বসিয়ে দেয় রুবাইয়া তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল ভয় পেও না ভালোবাসার মানুষ কি আজ একান্ত নিজের করে পেয়েছে তুমি তাই তাকে আগলে রাখা নিজের কাছে ধরে রাখার সম্পূর্ণ দায়িত্বই তোমার খুব বুঝে শুনে প্রতিটি কাজ করিও দাওয়ায় যে তোমাকে অনেক ভালোবাসে তা ওর চোখের দিকে তাকালেই বোঝা যায় তৃপ্তি হাসে মুখে বলল। আচ্ছা ঠিক আছে আপু একটু পর দুর্য তীব্রকে নিয়ে রুমে আসে তীব্র রুমে আসা মাত্রই ওরা সবাই রুম থেকে চলে যায় তীব্র রুমের দরজা ভিতর থেকে আটকে দিয়ে ধীর পায়ে তৃপ্তির দিকে এগিয়ে আসছে তৃপ্তি নিজের ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে আছে তীব্র তৃপ্তির সামনাসামনি বসে ওর ঘোমটা উঠিয়ে বলল মাশাল্লাহ আমার বুকে অনেক মিষ্টি লাগছে দেখতে তৃপ্তি লজ্জা মাখা কণ্ঠে বলল আপনি উঠে দাঁড়ান আমি আপনাকে সালাম করব। তীব্র শান্ত সুরে বলল এসবের কোনো প্রয়োজন নেই বউ তোমার জায়গায় আমার পায়ে নয় তোমার জায়গা আমার বুকে তাই কখনো এসব করবে না তৃপ্তিও মাথা নাড়িয়ে সম্মতি জানায় তীব্র তৃপ্তিকে ফ্রেশ হয়ে নিতে বলে তৃপ্তি উঠে ফ্রেশ হয় ঠিকই কিন্তু বিপত্তি হলো এক জায়গায় কারণ তৃপ্তি শাড়ি পরতে পারে না এখন কি হবে তৃপ্তি বারবার চেষ্টা করেও শাড়ি পরতে সক্ষম হচ্ছে না এদিকে অনেক সময় হলো তৃপ্তি ওয়াশরুম থেকে বের হচ্ছে না এর জন্য তীব্র ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বললো আজ কি আমার বাসট করার চিন্তাভাবনা বাদ দিতে হবে তৃপ্তি ওয়াশরুমের ভিতর থেকেই বললো কেন তুমি তো আজ ওয়াশরুমে ঘুমানোর চিন্তা করেছো বলে মনে হচ্ছে ঠিক সেটা নয় আসলে আসলে কি আমি শাড়িটা পরতে পারছি না তাই সময় লাগছে তীব্র স্বাভাবিক সুরেই বললো ওয়াশরুম থেকে বের হয়ে আসো তৃপ্তি কিছুটা অবাক সরে বললো কি এমন অবস্থা আমি বের হব না তীব্র দাঁতে দাঁত চেপে বলল বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে আসো বলছি নয়তো আমি রেগে গেলে আজ সারা রাত শাড়ি কেন কোনো কাপড় ছাড়াই তোমাকে আমার সামনে বসিয়ে রাখবো তীব্রের এরূপ কথায় তৃপ্তির চোখ যেন রসগোল্লার মতো বড় আকর ধারণ করে পরমূর্তি ইচ্ছা না থাকা সত্ত্বেও এভাবেই কোনো রকমে নিজের শরীরে শাড়িটা পেঁচিয়ে আশ্রম থেকে বেরিয়ে আসে তৃপ্তি তীব্র বিছানায় বসেছিল সেই সময় তৃপ্তির দিকে তাকাতেই ওকে এমন এলোবেলোভাবে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে দেখে তীব্র শব্দ করে হেসে দেয় তীব্রকে হাসতে দেখে তৃপ্তির রাগ হয় পরক্ষণে তীব্র তৃপ্তির কাছে এগিয়ে আসতে শুরু করে তীব্রকে নিজের দিকে এগোতে দেখে তৃপ্তি ও পিছনের দিকে পেছাতে থাকে পেছাতে পেছাতে তৃপ্তির পিঠ দেয়ালে ঠেকে যায় ইতিমধ্যে তীব্র তৃপ্তির খুব কাছাকাছি চলে এসেছে তৃপ্তির কিছুটা ভয়ে নিজের চোখ বুঝে নিয়েছে তৃপ্তিকে চোখ বন্ধ করতে দেখে তীব্র মিটমিটিয়ে হাসছে পরক্ষণে তীব্র তৃপ্তির শাড়ি এক টানে খুলে নিজের হাতে নিতেই তৃপ্তির চোখ বোঝা অবস্থাতে নিজেকে দু হাতে ঢাকার ব্যর্থ চেষ্টা করে তীব্র তৃপ্তির কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে বললো বজ্জাত জামাইয়ের অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত হব আপাতত খুব যত্ন সহকারে যেই শাড়ির প্রতিটা কুচি ভাজ করবো পরবর্তী সে ভাজও নিজেই খুলে তোমার নেশায় নিজেকে পুরোপুরি মাতাল বানিয়ে ফেলব। তীব্রের বলা প্রতিটি শব্দ তৃপ্তির শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছে লজ্জা যেন মাটি ফাঁকা করে তার ভিতরে যেতে ইচ্ছে হয়ে দাঁড়িয়ে খুবই যত্ন সহকারে তৃপ্তিকে শাড়ি পরানোর মনোনিবেশ করে মাঝে মধ্যে তীব্রের হাতের ছোঁয়াতে তৃপ্তির সম্পূর্ণ শরীর যেন কেঁপে কেঁপে উঠছে শাড়ি পরানোর কাজ সম্পন্ন হয় পুরো সময় তৃপ্তি নিজের চোখ বুঝে রেখেছিল কেতক্ষণ পর তৃপ্তি নিজের লজ্জা ভাব লুকাতে তীব্রকে জড়িয়ে ধরে খুব শক্ত করে তীব্র তৃপ্তিকে পরম যত্নে নিজের বুকের মাঝে মিশিয়ে নেয় তীব্র তৃপ্তির কপালে একবার ভালোবাসার পরও সেকিয়ে দিয়ে বলল সারা জীবন আমার হয়ে থাকব অনেক ভালোবাসি তোমাকে কথা দিলাম আমি সারা জীবন আপনার হয়েই থাকব একটু পর তীব্র তৃপ্তিকে পাজো করলে উঠিয়ে নেয় দুজনের দৃষ্টি দুজনের দিকে স্থির হয়ে আছে তীব্র তৃপ্তিকে বিছানায় শুয়ে দিয়ে বলল এবার বজ্জাতের রোমান্টিক অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত করে নাও নিজেকে মিসেস তৃপ্তি চৌধুরী তীব্রের এমন কথায় তৃপ্তির লজ্জায় হাতে নিজের মুখ ঢেকে নেয় তীব্র তৃপ্তির দুহাতে নিজের দুহাত দিয়ে ওর মুখশ্রীর উপর থেকে সরিয়ে মাথার দুপাশে বিছানার উপর আলতোভাবে চেপে ধরে ওর মুখশ্রীর দিকে নিজের মুখশ্রী এগিয়ে নিয়ে যায় অতপর দুজন ভালোবাসার মানুষ একে অপরের ভালোবাসার মাঝে গভীরভাবে ডুবে যায়